হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের মেক কমপ্লেকশন পাউডারের রিভিউ। এই যে প্রোডাক্টটা হলো মেক কমপ্লেকশন পাউডার, এটা দুটো শেডের রয়েছে, এটা হলো ওয়েজ শাইন আর একটা হলো ন্যাচারাল। যারা ফেয়ার তারা ওয়েজ শাইনটা ইউজ করতে পারবে এবং যাদের স্কিন টোন হালকা ডার্ক তারা ন্যাচারালটা ইউজ করতে পারবে। এটা হলো প্যাকেজিং, এর ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে তোমরা দেখতে পারবে, এর মধ্যে রয়েছে এটার প্রাইস হলো মাত্র 95 রুপিস। তুমি যদি লোকাল কোনো কসমেটিক স্টোর থেকে কেনো এর থেকেও ডিসকাউন্টে পেয়ে যাবে। এটার শেলফ লাইফ হলো 2 ইয়ার্স, তার মানে প্যাকেজিংয়ের মধ্যে যে ডেটটা তুমি দেখবে সেটার থেকেও 2 ইয়ার্স তোমরা এটা ইউজ করতে পারবে। এর কোয়ান্টিটি আছে 25 গ্রাম, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, অল স্কিন টাইপটা ইউজ করতে পারবে এই প্রোডাক্ট, এবং এটা পুরোপুরি আয়ুর্বেদিক প্রোডাক্ট। এটার মধ্যে কোনো SPF বা সানস্ক্রিন নেই, এটা ইউজ করার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করে নেবে। এটা স্মেলটা খুবই সুন্দর, স্যান্ডালউড এবং রোজ অয়েল মেশানো স্মেলটা। তোমরা যারা দিনের বেলা মেকআপ করতে পছন্দ করো না তারা অবশ্যই সানস্ক্রিন ইউজ করে তার উপরে পাউডারটা ইউজ করতে পারবে। এই পাউডারটা খুব ভালো একটা কাভারেজ দেয় আর এটার মধ্যে গ্লোয়িং পার্টিকেলস আছে, ইউজ করার পর হালকা চিকচিক করে, খুব সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট দেয় স্কিনের মধ্যে। যাদের খুব ঘাম হয় মুখে কোনো প্রোডাক্ট ইউজ করলে তারা এই পাউডারটা একবার হলেও ইউজ করে দেখো, এটা ইউজ করলে একটা ম্যাট লুক দেবে তোমার স্কিনে, আর যাদের স্কিন খুব ঘামে সেটাকেও কন্ট্রোল করবে। এটা ইউজ করার আগে তুমি যদি ক্যানফেয়ার 15টা ইউজ করো, তারপর মেক ডে অ্যান্ড বেস ক্রিমটা ইউজ করো, তার উপরে যদি মেক কমপ্লেকশন পাউডারটা পাফ করো, আমি এতটুকু বলতে পারি যে তুমি যে কোনো মেকআপের সাথে যদি এই লুকটা তুমি কম্পেয়ার করো কোনো অংশে কম থাকবে না, এবং তোমার স্কিনের মধ্যে দারুণ একটা লুক দেবে। তুমি সকালবেলা যদি পাফ করে বেরিয়ে যাও, অবশ্যই তুমি 7-8 ঘন্টার পরও যদি তুমি বাড়িতে ফেরত আসো, তোমার মুখের গ্লো অবশ্যই বলার মতো থাকবে। খুব দারুণ একটা প্রোডাক্ট, এদের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো। এত কম রেঞ্জের আজকের ডেটে এত ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট তুমি অন্য কোনো ব্র্যান্ডে পাবে না, টোটালি আয়ুর্বেদিক প্রোডাক্ট, স্কিনের মধ্যে কোনো সাইড এফেক্ট করে না। ইউজ করো প্রোডাক্টটা, ইউজ করে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সাথে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও।